কক্সবাজারের উখিয়া ও টেকনাফত বারোয়ান রোহিঙ্গা ক্যাম্পর গণহত্যার বিচার নিজ মাতৃভূমির টেকসই প্রত্যাবাসন এবং স্বদেশত ফেরার আকুতি জানাই রোহিঙ্গাওয়ালে। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পত হাজার হাজার রোহিঙ্গা নারী পুরুষ জরদৃষ্টি উপেক্ষা করে আজ এ সমাবেশত যোগদান করছে। আগস্টের 25 তারিখ শুক্রবার সকাল 9টা দুপুর 12টা পর্যন্ত উকিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পর ইস্ট একনাজি এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশত বক্তব্য দিয়ে রোহিঙ্গা নেতা ডাক্তার জুবাইর, সৈয়দুল আমিন, মাস্টার মুসা, সৈয়দুল্লাহ সহ আরো বোধ কি হই আর ওই দিয়ে রোহিঙ্গা আর আর দেশ মাঝে আর আর গরম মাঝে আর আর বিড়াম মাঝে আর আর কেনে দেখার ইউ আর আরে পুরা দুনিয়ায় মত ঘুরি বাংলাদেশ ইউ মানে কেন রাবারি ঘুরি হেলা ঘুরি আর 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 দেশের মাঝে আর আর মাথা দিব। একই দিন উখিয়ার 9, 10, 11, 12, 13, 14, 17 এবং 18 নম্বর ক্যাম্পর নেজি এবং টেকনাফর জাদিমোরা ক্যাম্প পৃথক পৃথক জায়গা দেখি সমাবেশত ইংরেজি লেখা লিফলেট প্রচার করাই। এটা উল্লেখ করছি তারা রোহিঙ্গা গণহত্যার ষষ্ঠ বার্ষিকী স্মরণে জরুয়ী সেই ট্রাজেডি অকল্পনীয় নৃশংসতার বেদনা তারারে স্মরণ করাই দেয়। অন্যফাল দিয়ে মায়ানমারের নাগরিকত্ব ফাইলেই স্বেচ্ছায় নির্দেশাত ফিরে যাবে বলে জানাই সাধারণ রোহিঙ্গাওয়ালে। বাংলাদেশে আশ্রয় দিয়ে আর থাকি দে মানে আর অশান্তি লিয়ার থাকি অশান্তি লিয়ার থাকি দেখুন যদি বর্মা তাঁরারে লোচার দিতে গেলে এডে যেহেতু জাত আছে এতু আজাতরে জেনিল্লা ডিল্লা করি আটু আটটা লগের দিয়ে চলার নিল্লা আজাজিতের সাথে আর আত্মনে যদি চিনলা চলি গাড়িবার মুখ পথ দেখিলে রাস্তা দেখিলে আর আজ যাবেল্লা বলি আরে এখন তুই আর এখন মাঝে আর আরে দুই ডল্লা করে নিবারিব এক ডল্লা করি হুকুমতে যদি আর আরে মানি লদ্ধতে গেলে ইয়ান আর যাইবেল্লা বলি পুরা ভরি যাইবেল্লা নিয়ত্তান আছে। এই বাংলা সরকারের বেশাবেশি শুক্রিয়া আর বাংলা যদি নাগরিক সকল আছে বাংলাদেশের ইতারা বেশাবেশি শুক্রিয়া আর বিদেশের মাঝে যদি মানুষ সকল আর আর খাদ্য খাবার তারা বেশাবেশি শুক্রিয়া। ইয়ার পর আর এদেশের নাগরিক এই হিসাবে আছে আর যদি এদেশের মাঝে আর তো জারকি দইলি আর বাংলা বর্মা সরকার যদি আর নিজের দিকে দিলি বেগুন মিলে যদি জেদ দইলি আর ইনশাল্লাহ যাইম বই আর আর তো জায়গায় হন সানো ভরিব আর আর ছায়া জায়গা আর আর দেশি আর আর বাপ দাদা দাদা দাদি নানা নানি আর এদেশি মানুষ আর আর বাপ দাদিন হাগর সত্র আর এদেশের হাগর সত্র আর তুই আছে আর যদি বাংলা সরকারের ফাইট সত্য বিদেশের মানুষ যদি চায় নিজের জেদ দইলে আর ইনশাল্লাহ এখন যাবিলা থাকার আছে। পুলিশের তত্ত্ব মতে গত 6 বছর হত্যা গুম ডাকাতি অপহরণ দর্শন মাদক ব্যবসা সাদাবাজি মানব পাচার ও আধিপত্য বিস্তার সহ অন্তত 15 জনের অপরাধত জড়াই হয়েছে রোহিঙ্গালয়। এ পর্যন্ত রোহিঙ্গালয় বিরুদ্ধে 3,020 মামলা 6,837 রোহিঙ্গারে আসামি করা হয়। ইন্দি রোহিঙ্গা ক্যাম্পত হগ্য সন্ত্রাসী গ্রুপ সক্রিয় আছে তার মধ্যে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা প্রত্যাবাসন বিরোধী কর্মকাণ্ড চালার বলে মনে করে রোহিঙ্গা ক্যাম্পত নিয়োজিত 8 এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি আমির জাফর। আরসা, আরএসও, নভিশন গ্রুপ, মুন্না গ্রুপ, কয়েকটি ডাকাত গ্রুপ আছে, এরা সক্রিয় আছে এবং এদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবেই আমরা কাজ করছি, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। গোপন তথ্যের ভিত্তিতেও এই বিষয়টা অনেকটা নিশ্চিত যে আরসা আসলে চাচ্ছে না যে প্রত্যাবাসনটা হোক, তারা এখানে থেকে তাদের অপরাধ কর্মটা তারা চালিয়ে যেতে চাচ্ছে। সুষ্ঠু এবং খুব দ্রুত একটা প্রত্যাবাসনটা জরুরি। যারা সাধারণ নিরীহ রোহিঙ্গা তাদের সঙ্গে আমাদের চমৎকার একটা বোঝাপড়া আছে, এরাও চাচ্ছে যে দ্রুত যেন প্রত্যাবাসনটা তারা তাদের নিজের দেশের মাটিতে সসম্মানে ফিরে যেতে চাচ্ছে। খাদ্য বরাদ্দ কমানোর ফলে পুষ্টি, স্বাস্থ্য সহ অন্যান্য ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। রোহিঙ্গাদের সার্বিক দুর্গতি আরো বাড়বে, তাদের পুষ্টিহীনতা বাড়বে, তাদের মধ্যে বিশৃঙ্খলা আরো বাড়বে এবং খাদ্যের সংকট দেখা দিলে যে ধরনের নেতিবাচক প্রভাব পড়ে একটি জনগোষ্ঠীর তার সবগুলোই আমরা দেখতে পাচ্ছি। ক্যাম্পের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রোহিঙ্গারা ক্রমাগতভাবে খাদ্যের সন্ধানে কিংবা কাজের সন্ধানে ক্যাম্প থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা নিচ্ছে এবং তারা আমাদের জনগোষ্ঠীর সাথে মিশে যাচ্ছে। এতে করে আমাদের জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের সাথে অসন্তোষ তৈরি হচ্ছে, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত এবং প্রতিনিয়তই রোহিঙ্গাদের নিজেদের মধ্যে খুনাখুনিও বাড়ছে। উল্লেখ্য 2017 সালের আগস্টত মায়ানমার সেনাবাহিনী দমন পীড়নের মুখে বাংলাদেশের নতুন করে দায়াইশীল 12 লাখের বেশি রোহিঙ্গা উকিয়ার টেকনাফর 34 খান ক্যাম্পত আশ্রয় লই তারা। তারার আশ্রয় যোগ্যরা বাংলাদেশ প্রায় 5,000 একর বিশাল বনভূমি আড়াই।
C Plus, Chattogram.